नमस्कार न्यूज़ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট হয়ে আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখব এই মুহূর্তে, প্রথমেই রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের ধারা বজায় রয়েছে এবং উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসও কিন্তু করা হচ্ছে। সাধারণ মানুষের ভালোর জন্য, সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন জিনিস করা হচ্ছে। তার পাশাপাশি অবশ্যই একটা বিষয় অবশ্যই রয়েছে যে ট্যুরিজমের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং এই ট্যুরিজমের উপর জোর দেওয়ার জন্যই নানান দিকে নানান বিষয় কিন্তু নতুন করেই বানানো হচ্ছে। এই মুহূর্তে নতুন করে যে বানানো হচ্ছে শুধুমাত্র সেটা কিন্তু নয়, আগেও অনেক জিনিস এখানে বানানো হয়েছিল, কিন্তু যে জিনিসগুলো অলরেডি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রয়ে গেছে। এমনই একটি বিষয়ের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদয়পুর থেকে 4-5 কিলোমিটার দূরে মহারানী বন্দুয়ার পলিটেকনিক কলেজে ও নবোদয় বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে গড়ে তোলা হয়েছিল রাজশ্রী হিল রিসোর্ট। প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা ব্যয়ে দুটি সুদৃশ্য পাকা দালান তৈরি করা হয়েছে, যেখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের মনোরম দৃশ্য অবশ্যই সেখানে উপভোগ করা যায়। যদিও স্থানটি অনেকটাই নির্জন, 2011 সালে শিলান্যাসের পর এখানে পরিকল্পনা মতো তৈরি হয়েছিল এই রিসোর্ট, যদিও সেই সময় রিসোর্টের জন্য স্থানটি কতখানি উপযুক্ত এই নিয়ে একটা বিতর্ক অবশ্যই ছিল। তারপরও কাজ অনেকটাই অগ্রগতি হয়েছে, পিচের রাস্তা মূল সড়ক থেকে রিসোর্ট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে, কিন্তু নির্মাণের পর এতটুকু কাজ হওয়ার পর 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর এখনো পর্যন্ত বর্তমান সরকার এই বিষয়ে কিন্তু এক প্রকার ঠিকঠাকভাবে নজর দিচ্ছে না, এমনই কিছুটা কিন্তু অভিযোগের সুরেই সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন। স্থানীয় এলাকাবাসীর দাবি, 1.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাকা দালান কোঠাগুলো রিসোর্টের জন্য বা সরকার মানুষের স্বার্থে ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করুক। এবং এই চিত্রগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রিসোর্ট একটা সুদৃশ্য রিসোর্ট বানানো হয়েছে এবং অনেক টাকা খরচ করে, 1.25 কোটি টাকা খরচ করা হয়েছে তার পেছনে। এই টাকাগুলো খরচ করার পরেও বিভিন্ন বিষয়গুলো নজর দেওয়া হয়েছে, বেশ ভালোভাবেই রিসোর্টটা বানানো হয়েছে, কিন্তু মেনটেনেন্সের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত সরকারের। সেই বিষয়টাই কিন্তু সেখানকার সাধারণ জনগণ বারবার বলছেন এবং রাজ্যের সরকার ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে ট্যুরিজম সেক্টরকে উন্নয়ন করার জন্য, ট্যুরিজম সেক্টরের উন্নতির জন্য নানাবিধ কিন্তু জিনিস তারা করেছেন, নানা নতুন নতুন জিনিস করেছেন ট্যুরিস্টদের যাতে আকর্ষণ করা যায়। শুধুমাত্র রাজ্যের নয়, দেশের নয়, এমনকি বিদেশের ট্যুরিস্টরা পর্যন্ত যাতে আসেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করেন, তার জন্য পদক্ষেপ নিচ্ছেন। একই রকমভাবে যেই জিনিসগুলো অলরেডি রয়েছে সেগুলোকে মেনটেনেন্স যদি করা হয় তাহলে কিন্তু সেগুলো থেকেও একটা ভালো রেভিনিউ কিন্তু জেনারেট হতে পারে। এবং এই মুহূর্তে এই রাজশ্রী রিসোর্ট, হিল রিসোর্ট যেটা রয়েছে, সেই রাজশ্রী হিল রিসোর্টকে যদি সঠিকভাবে মেনটেন করা হয় সেই হিল রিসোর্টটাও কিন্তু একটা খুব সুন্দর একটা থাকার জায়গা হিসেবে পরিণত হতে পারে। নোংরা আবর্জনা বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সেই চিত্রটাই কিন্তু উঠে এসেছে এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য সরকার যাতে এই হিল রিসোর্টটাকে মেনটেন করার জন্য জোর দেয় সেই বিষয়ের দিকে কিন্তু দাবিটা তুলছেন সেখানকার এলাকাবাসীরা। কি বলছেন সেখানকার এলাকাবাসীরা শুনে নেব। হিরাপুর যেখানে রয়েছে উদয়পুরের নবোদয় বিদ্যালয় এবং একদিকে রয়েছে পলিটেকনিক কলেজ, এর কাছাকাছি জায়গাতে কিন্তু একটি রিসোর্ট নির্মাণ করা হয়েছিল 2011 সালে, যেটা শিলান্যাস করা হয়েছিল। তখন মন্ত্রী ছিলেন কেশব মজুমদার এবং এই এলাকার, এই মাতাবাড়ি এলাকার মহারানী সহ এলাকার বিধায়ক ছিলেন তখন কিন্তু মাধব সাহা। সেই 11 থেকে শুরু করে আজকে 21 সাল, যখন 10 বছর পেরিয়ে গেছে, তখনও কিন্তু এই রিসোর্টটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তৎকালীন বাম আমলে কিন্তু সেটি পূর্ণভাবে, মানে সম্পূর্ণভাবে, মানে পূর্ণ একদম পরিপূর্ণভাবে নির্মাণ করা যায়নি, কিন্তু আর 18 সালে যখন আজ পরিবর্তন, সরকার পরিবর্তন হয়েছে, তখনও কিন্তু, তখন থেকেও কিন্তু এই রিসোর্টটিকে বা এই রিসোর্টকে যদি বিকল্প কোনো কিছু ব্যবস্থা করা যায়, যদি সরকারি অর্থ, যে পাবলিকের যে অর্থ, জনগণের অর্থ, সেই টাকায় যে নির্মিত হয়ে পড়ে রয়েছে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায়, এটাকে কোনো কাজে লাগানো যায় কিনা সেই বিষয়ে কিন্তু এখন আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্যটন পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণয় সিংহরা চেষ্টা করছেন পর্যটন ব্যবস্থাকে সাজিয়ে তোলার জন্য, কোথায় কি করা যায় সেই ব্যবস্থা উদ্যোগ করার জন্য, নেওয়ার জন্য, কিন্তু এই উদয়পুর থেকে অল্প 4 থেকে 5 কিলোমিটার দূরে এই এলাকায় কিন্তু রিসোর্টটি পড়ে রয়েছে, এটি আগাছায় ভর্তি জঙ্গল হয়ে রয়েছে। মানুষের দাবি উঠছে এই জায়গাটিকে, যেখানে জনগণের অর্থে নির্মিত হয়েছে প্রায় 50 লক্ষাধিক টাকার উপরে, এই জায়গাটিকে কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হোক, এই জায়গাটিকে তৈরি করা হোক, এই জায়গাটির বিকল্প কোনো ব্যবস্থা করা হোক, এই কিন্তু দাবি কিন্তু উঠছে। ক্যামেরা দ্বীপের সঙ্গে আমি সোমেন, নিউজ ভ্যানগার্ড।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সমীম সেন সেখানে গিয়েছিলেন এবং গোটা বিষয়টা কিন্তু তুলে ধরেছেন তার ক্যামেরায় উঠে এসেছে অবস্থার চিত্র এবং এই মুহূর্তে সেই স্থানীয় বাসিন্দাদের অবশ্যই দাবিটা রয়েছে যে এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই রাজস্বী হিল রিসোর্টকে সেটাকে যাতে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত রাজ্য সরকারের সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।